আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল ও এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এসএসসি 2021-এর অ্যাসাইনমেন্টের বিতরণ ও জমার তারিখ, অর্থাৎ কবে অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে এবং কবে জমা দেওয়া হবে। এটা অনেকেই জানে না, তাই বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। এখানে ছাট আছে, ছাটটা ঢাকা শিক্ষা বোর্ডে কী করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা অর্থাৎ মাউসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ঠিক আছে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড বা রুটিন, অর্থাৎ কোন দিন অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো বিতরণ করা হবে এবং কোন তারিখে জমা দিতে হবে, ঠিক আছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, চার গুচ্ছে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে, অ্যাসাইনমেন্টের উত্তর চার গুচ্ছে জমা নেওয়া হবে এবং চার গুচ্ছে প্রশ্নপত্র বিতরণ করা হবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহ, এই তিন সপ্তাহে, এই তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে জমা নেওয়া হবে 5 আগস্ট। তারপরের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে 26 তারিখ, অর্থাৎ 26 আগস্ট। এরপরে আরও তিন সপ্তাহ অ্যাসাইনমেন্ট নেওয়া হবে 16 সেপ্টেম্বর। তারপরে লাস্ট 4 অক্টোবরে নেওয়া হবে আরও তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, প্রথম সপ্তাহে যে প্রশ্নগুলো আছে এগুলা প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে 19 তারিখ, অর্থাৎ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তারপর দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, এই যে দ্বিতীয় সপ্তাহের প্রশ্নগুলো এগুলো দেওয়া হবে 25 তারিখ, জুলাইয়ের 25 তারিখ, এবং উত্তর জমা নেওয়া হবে অগস্টের 5 তারিখ। তৃতীয় সপ্তাহে ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পরিণত নাগরিকতা এবং উচ্চতর গণিত, এগুলার প্রশ্ন দেওয়া হবে 1 আগস্ট, উত্তর জমা নেওয়া হবে 5 তারিখ 5 অগাস্ট। অর্থাৎ 5 অগাস্ট এই যে সাবজেক্টগুলার তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট, 8টা অ্যাসাইনমেন্ট 5 অগাস্ট জমা নেওয়া হবে। তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সপ্তাহের প্রশ্নগুলা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পৌরাণিক নাগরিকতা, উচ্চতর গণিত, এগুলা বিতরণ করা হবে 9 অগাস্ট, ঠিক আছে। জমা দিতে হবে, উত্তর জমা দিতে হবে 26 অগাস্ট। তারপর পঞ্চম সপ্তাহে যে প্রশ্নগুলো দেওয়া হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা, উচ্চতর গণিত, বিতরণ করা হবে 15 আগস্ট, উত্তরপত্র জমা দিতে হবে 26 অগাস্ট। তারপর ষষ্ঠ সপ্তাহে ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা, উচ্চতর গণিত, ষষ্ঠ সপ্তাহের প্রশ্নগুলো বিতরণ করা হবে 22 অগাস্ট, আর উত্তর জমা দিতে হবে 26 অগাস্ট। অতএব কেয়ারফুলি হয়ে প্রতিষ্ঠান সেম তারিখেই জমা নেবে, একটু আগপিস হতে পারে, তুমি তোমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করবে, সমন্বয় করবে কোন তারিখে জমা নেবে। তুমি যদি আগেই লিখে ফেলো তাহলে তো আগে যোগাযোগ করবে যে জমা নেবে কি না, জমা দিয়ে দেবে, তবে একসাথে সবাই জমা দেয়াই ভালো, যে তারিখ তারা এখানে নির্দেশ করছে ওই তারিখে জমা দেওয়া ভালো। প্রতি তিন সপ্তাহে অ্যাসাইনমেন্ট থাকবে 8টা, চারবারে তুমি জমা দেবে, 12 সপ্তাহে 32টা, চারবারে তুমি দেবে, অর্থাৎ 5 তারিখ তুমি 8টা উত্তর জমা দেবে, 26 তারিখ 8টা উত্তর জমা দেবে, তারপর সেপ্টেম্বরের 16 তারিখ আরও 8টা অ্যাসাইনমেন্টের উত্তর জমা দেবে, তারপর অক্টোবরের 4 তারিখ আরও 8টা অ্যাসাইনমেন্টের উত্তর জমা দেবে, ঠিক আছে। সপ্তম সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, প্রশ্ন বিতরণ করা হবে 30 অগাস্ট, অনলাইনে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বা ইংরেজিতে যদি লিখে সার্চ দেও সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড, সেখানে তোমরা 29 তারিখ পাবে, আর স্কুলগুলোয় বিতরণ করা হবে 30 তারিখ, তুমি উত্তর জমা দেবে 16 সেপ্টেম্বর। তারপর অষ্টম সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা, উচ্চতর গণিত, এগুলা 5 তারিখ বিতরণ করা হবে, ঠিক আছে। কিছু কিছু স্কুলে 3 সপ্তাহের একসাথেই প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা
পাবে এগুলা, স্কুলের সাথে যোগাযোগ রক্ষা করবে, এক এক স্কুল এক এক নিয়মে এটা দেবে তাদের সুবিধা মতো, যদিও বোর্ড এইরকম নির্দেশ দিছে। অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ, আর জমা দেবে, উত্তর জমা দেবে 16 সেপ্টেম্বর। তারপর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এই সাবজেক্টগুলো ভূগোল, পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, পৌরনীতি, নাগরিকতা, উচ্চতর গণিত, এগুলো বিতরণ করা হবে 12 তারিখ, আর উত্তর জমা নেওয়া হবে 16 সেপ্টেম্বর। ঠিক আছে, তোমরা জানো যে গ্রুপ সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট হবে, শুধু আবশ্যিক সাবজেক্টগুলো হবে না, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, তারপর ধর্মশিক্ষা, এগুলোর অ্যাসাইনমেন্ট হবে না, শুধু গ্রুপ সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট হবে। ঠিক আছে, সপ্তম, অষ্টম, নবম এই 3 সপ্তাহের 8টা অ্যাসাইনমেন্ট তুমি জমা দেবে 16 সেপ্টেম্বর, বিতরণ করা হবে সপ্তম সপ্তাহের 30 অগস্ট, অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 5 সেপ্টেম্বর, নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 12 সেপ্টেম্বর। তারপর দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 20 সেপ্টেম্বর, আর তুমি উত্তর জমা দেবে 4 অক্টোবর। একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 26 সেপ্টেম্বর, তুমি উত্তর জমা দেবে 4 অক্টোবর। তারপর দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে 3 অক্টোবর, তুমি উত্তরপত্র জমা দেবে 4 অক্টোবর। এটা কাছাকাছি হয়ে গেছে, স্কুলগুলো হয়তো একটু পরে নিতে পারে। আর অবশ্যই এই বোর্ড নির্দেশিত যে কাভার পেজটা দেওয়া হয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ওইটাতে লিখবে, এবং কাভার পেজের প্রথম অংশটা শুধু তোমরা ইংরেজিতে ফিল আপ করবে, আর বাকি দুইটা অংশ টিচাররা ফিল আপ করবে, ওইগুলো তোমরা ফিল আপ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমি আমার আগের ভিডিওতেও বলছি। বিশেষ দ্রষ্টব্য কী বলছে, 2021 সালের এসএসসি পরীক্ষার সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের রুটিন বা গ্রিডটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অ্যাসাইনমেন্ট প্রকাশের ও জমাদানের তারিখের পরিবর্তন হতে পারে এবং অধিদপ্তর যে কোনো সময় অ্যাসাইনমেন্ট গ্রিড পরিবর্তন করতে পারে। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টসমূহ bangla-notice.com এবং এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। এটা তৈরি করছে বাংলা নোটিশ, এটা ওই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গ্রিড অনুসরণ করে এটা বানানো হয়েছে। নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য bangla-notice.com-এর ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন, যেহেতু এটার পেজ দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। ঠিক আছে, অর্থাৎ তোমরাও সেটা ফলো করতে পারো। আমি বাংলা নোটিশের এই নোটিশটা আমি ইউজ করছি, ধন্যবাদ বাংলা নোটিশকে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তরের কাজ চলতেছে, অতি শীঘ্রই আপলোড করা হবে। এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।